নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও বাচ্চাদের জন্য একটি স্পেশাল রেসিপি শেয়ার করছি, তবে এটা শুধু বাচ্চাদের জন্য নয়, বড়রাও খেতে ভীষণই পছন্দ করবে। আমার ছেলেরও এটা ভীষণই পছন্দের একটি খাবার, প্যানকেক। ডিম, তেল, বাটার, ঘি ছাড়া খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় পারফেক্ট প্যানকেক। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্যানকেক বানাবার জন্য সবার প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, মেজারিং কাপ হিসেবে কিন্তু 200 গ্রাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডার যদি চেলে নিয়ে ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা ভীষণই স্মুথ হয়। আপনারাও চেষ্টা করবেন চেলে নিয়ে ব্যাটারটা তৈরি করতে, তাহলে প্যানকেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ মধু, 1 পিঞ্চ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্স হলে বেশি ভালো হয়। 1/4 কাপ কনডেন্স মিল্ক, এটা আমি হোমমেড কনডেন্স মিল্ক ব্যবহার করছি। রেসিপি আমি আগেই চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ আমি নিয়েছি। অল্প অল্প পরিমাণে দুধ আমি এই ময়দার মধ্যে দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরোটা দুধ দেবেন না, অল্প পরিমাণে দুধ দেবেন আর ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকবেন। ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। প্যানকেকের ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, তবে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো, কারণ যেহেতু আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি চিনিটা গলতে একটু সময় লাগবে, তাই কিছুক্ষণ রেস্টে রেখে দিই, তারপর আমি প্যানকেকগুলো তৈরি করব। তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। একটুখানি দুধ আমার রয়ে গেছে, মানে বেঁচে গেছে, সম্পূর্ণ দুধটা কিন্তু আমি ব্যবহার করিনি। 10 মিনিট আমি ব্যাটারটাকে এইভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর প্যানকেকগুলো বানাবার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের ওপর দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। প্যানকেকের যে পারফেক্ট টেক্সচার আসার জন্য কখনোই হাই ফ্লেমে তৈরি করবেন না। 1 পিঠ হয়ে গেল, আমি অপর পিঠ উল্টে দিলাম। দেখুন, আমাদের পারফেক্ট প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম কালার এলে বুঝে যাবেন আপনাদের প্যানকেক একদম পারফেক্ট হয়েছে। এই একই রকম ভাবে আমি বাকি প্যানকেকগুলোকেও তৈরি করে নেব। কোনো তেল, বাটার কিছুই আমি ব্যবহার করছি না আর ডিমও আমি এখানে ব্যবহার করিনি। 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দিচ্ছি। তারপর খুব সাবধানে প্যানকেকটাকে উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন, হাই ফ্লেমে রাখলে পারফেক্ট প্যানকেক তৈরি হবে না। যেহেতু মধু আছে, চিনি আছে, বেকিং পাউডার আছে, আর তার জন্যই একদম পারফেক্ট কালার আসবে, ওই একই রকমভাবে আমি সবকটা প্যানকেক তৈরি করে নেব। আমার আজকের এই প্যানকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট প্যানকেক তৈরি হবে। যারা ডিম খান না তাদের জন্য কিন্তু এটা ভীষণই উপযোগী।
দেখুন একদম পারফেক্ট প্যানকেক তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।